আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস গত ক্লাসে আমি আলি ভেবকে কনজুগি করে দেখিয়েছি আজকেও আলিভেফকেই কনজুগি করে দেখাব গত ক্লাসে আলি ভেবকে বর্তমান কালে কনযোগী করেছিলাম আর আজকে দেখাবো ভবিষ্যৎকালে কনজুগি করে লেফুচুর অর্থ ভবিষ্যৎকাল তো ভবিষ্যৎকাল দুই রকমের আছে এখানে লেফিচুর সাম্পল এবং লেফিচুর ফ্রস তো আজকে দেখাবো লেফিচুর সাম্পল পরবর্তী ভিডিওতে দেখাবো লেফিচুর ফ্রস ঠিক আছে তাহলে আমরা যে গতকালের ক্লাসে দেখেছিলাম ল্রেজো অর্থ বর্তমান কাল তো আমি তখন বলেছিলাম ওই ক্লাসে যদি আপনারা এই বর্তমান কালের এই এটা ভালো করে শিখে রাখেন তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওতে আমি দেখাবো ভবিষ্যৎকালের কালের করতে হবে বা অতীতকালে তখন কিন্তু অনেক সহজ হয়ে যাবে তবে তো কিভাবে সহজ হবে সেটাই এখন দেখাচ্ছি তো ভবিষ্যৎকালে যাওয়ার আগে প্রথমে বর্তমানকালের কালের করা এগুলো আগে একটু দেখিনি আমরা যে সুজের সাথে এই পাশে যে লেখা আছে জয় চু ইল এল এগুলি হলো সুইজ এই সুজের সাথে আমরা কনযোগে করেছিলাম তো আমরা একটু দেখে নিই আমি যাই চিউ তুমি যাও ইল বা এলভা সে যায় নো জালো আমরা যাই হুজালে তোমরা যাও ইল বা এলভ তারা যায় তো এখানে আমি যে লিয়াজু বা কি ধরনের চন হবে সেগুলি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি তো এখন আর এই ক্লাস নিয়ে বেশি বিস্তারিত বলবো না শুধু এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমি ব্লুক মার্ক করে যে রেখেছি এই কোন করে আলিভেরকেই তো আমরা এখানে কনজুগে করেছিলাম তাই না তো এই যে ব্লু মার্ক করে রেখেছি এইগুলি আমরা কিভাবে ব্যবহার করব ভবিষ্যৎকালে সেটাই দেখাবো ঠিক আছে তাহলে আমরা ফিউচার সাম পে চলে যাবো আর কি এখানে আছে বর্তমানকালে কনজুগে করা তো এখান থেকে তো আমরা সাহায্য নেব তাই না যেভাবে বলেছিলাম দেখেন আমি এই বাম পাশে লিখেছি লভ আর ডান পাশে আছে লেফুজোর সাম্পল তো এখান থেকে আমি কিভাবে মানে বর্তমান কাল থেকেই কিভাবে আমি ভবিষ্যৎকালে মানে সহযোগিতা নিব সাহায্য নেবো এখান থেকে সেটাই দেখাচ্ছি একেবারে ম্যাজিকের মতো ঠিক আছে তো এখানে যে ব্লু কালারের মার্ক করা আছে এই যে নিজু বলে এটাকে তো তেরমি নিজুগুলি আমি এখানে আলাদা করে লিখেছি আর কি এখান থেকে এই ফিউচারে লেখার জন্য তো এখানে যে দেখতে পাচ্ছি আমরা ইল এল অর্থ আমি সহ দিয়েছি তো এখানেও আমি আগেই লিখে রেখেছি ঠিক আছে যে অর্থ আমি তুমি ইল বা এল সে নু আমরা ভু আপনারা ইল বা এল অর্থ তারা তো তো আমরা গত ক্লাসে দেখেছি এখন আমরা দেখব আসল বিষয় যেটা সেটা হল কীভাবে কনযোগী করবো তাই তো তো এখানে রয়ের জন্য আমরা কি লিখেছিলাম ভে আচ্ছা আমি এখানে আলাদা আলাদা করে লিখেছি যে ভে ভের মধ্যে কি ছিল তেমনি যেটা ছিল আই এস এখানে ছিল আই এস তো আমরা এখানে আ ই এস থেকে এসটা নেব না এই জন্য আমি শুধু ব্লুমার্ক করেছি এখানে শুধু আ ই তাহলে আমি এখানে কি লিখবো আ ই লিখব আ ইটা দেওয়ার পরে এখানে হয়ে গেল কি ই হে এখানে কিন্তু সবগুলি একই রকমের ই দেওয়া আছে দেখেন এখানে কিন্তু ভে ছিল তিনটা তারপরে আল তারপরে ভে এখানে আরো সহজ হয়েছে ফিউচারের জন্য কিন্তু আরো অনেক সহজ হয়ে গিয়েছে আমরা প্রত্যেকটা সুজের জন্য এখানে যে সুজিগুলি আছে এই সুজের জন্য প্রত্যেকটার জন্য একই রকমের লিখেছি সেটা হলো ই এখন আমরা শুধু তেহেম নিয়ে জগুলি যোগ করে দিলেই হবে তাহলে আ ই এস আমরা টা না নিয়ে শুধু আ ই নিয়েছি তারপর একেবারেই সহজ তারপরে এখানে আছে আ এস এই যে এর জন্য ছিল আ আমি আ এস নিয়েছি তাহলে ইল এল এর জন্য কি আছে আ আছে শুধু তাহলে আমরা কী নিব আ নিব তাহলে এখানে মানে রেজের মধ্যে একটু চেঞ্জ করতে হয়েছিল কিন্তু এছাড়া বাকি সবগুলি কিন্তু আমরা সরাসরি এই মানে বর্তমান কালের জন্য যে রকমের তেহমিনেজ ছিল সেইগুলি কিন্তু এখানেও সরাসরি কিন্তু বসিয়ে দিতে পারছি ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ একটা ম্যাজিকের মতো দেখলাম না আর সব আরও সহজ হয়ে গেল না দেখেন এখান থেকে আমরা শুধু এই অ্যাসটা বাদ দিয়েছিলাম এছাড়া কিন্তু বাকি যা আছে ব্লু কালারের মার্ক করা ব্লু মার্ক করা সবগুলি কিন্তু আমরা এখানে বসিয়ে নিয়েছি এখন এখানে একটা কাজ করতে হবে সেটা হলো জো আর ইহে এটার মধ্যে প্রথম ভয়েল আর এটাও আর সাথে একটা ভয়েল এই দুইটা ভয়েলের জন্য এটাকে ওটা বাদ দিয়ে দিব আর একটা আপস্তব দিব ঠিক আছে আচ্ছা আমি যখন উচ্চারণ করব তখন দেখাবো এটা পাশাপাশি পড়তে হবে তো এখন কি হলো ই হে ইহা ইহা ই ইহে ই হো ঠিক আছে তাহলে আমরা সুদের সাথে কীভাবে উচ্চারণ করব পড়বো সেটা একটু দেখি যে আমরা আপস্তব দিয়ে যে ওটাকে মানে ওটাকে বাদ দিয়েছি তাই না তাহলে আমরা একসাথে পড়বো কি যাব ইহা তুমি যাবে এল ইহা সে যাবে নু হো আমরা যাব নু জি হো বলেছি কারণ এস এর সাথে ই মানে একটা লিয়াজো আছে এটাকে লিয়াজো বলে একসাথে মিলিয়ে পড়তে হয় ভুজি হে এখানেও একটা লিয়াজো আছে এই এস এর সাথে ইটা একসাথে মিলিয়ে পড়তে হবে ভুজি হে তোমরা যাবে আপনি যাবেন বা আপনারা যাবেন ইল আর এল এর সাথেও দেখেন একটা এস আছে এই জন্য এটার সাথেও লিয়াজো হবে ইল জিহো বা এল জিহো তারা যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আরও সহজ হয়ে গেল না গত ক্লাসের শেখার কারণে যেটা বলেছিলাম তো আশা করি আজকের ক্লাসটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক সহজেই শিখতে পারবেন তো পরের ভিডিওতে আমি আবার লফিচুর সাম দেখালাম তো আজকে তো পরের ভিডিওতে দেখাবো লফিচুর ঠোস সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতোই এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ